2018 সালের মতো কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে স্পষ্ট করে বললেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এ সময় তিনি অর্থশক্তির কাছে নির্বাচন কমিশনের অসহায়ত্বের কথা তুলে ধরে তা নিয়ন্ত্রণে রাজনৈতিক দলগুলোর কাছে পরামর্শ চান। মঙ্গলবার নির্বাচন কমিশন সম্মেলন কক্ষে রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের চলমান সংলাপে এ কথা বলেন সিইসি। বিস্তারিত সিদ্দিকুর রহমান রুমনের রিপোর্টে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের চলমান সংলাপের অষ্টম দিনের শুরুতে সংলাপে অংশ নেয় জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশ। এ সময় নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারি ও ভোটের মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের পাশাপাশি সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ার দাবি জানায় দলটি। নির্বাচন কমিশন অবাধ, অর্থবহুল, নিরপেক্ষ ও ত্রুটিমুক্ত নির্বাচনের আয়োজন করতে সাংবিধানিকভাবে দায়বদ্ধ। সকল দলের সমান সুযোগ, লেভেল প্লেইং ফিল্ড তৈরি নিশ্চিত করতে হবে। নির্বাচনকে সর্বমহলে গ্রহণযোগ্য করতে এবং সংঘাত সহিংসতা এড়াতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ সেনাবাহিনী মোতায়েন করতে হবে। সিইসি জানান, নির্বাচন সুষ্ঠু করতে অর্থশক্তির প্রভাব মোকাবেলায় রাজনৈতিক দলগুলোর সহায়তা কামনা করেন। এ সময় তিনি বলেন, 2018 সালের মতো আর নির্বাচন হতে দেওয়া হবে না। আমার চর্চাটা হয়েছে একটা অপসংস্কৃত হয়ে গেছে, ভাষা নিয়ে খেলা আসছে। এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসার জন্য সকলকে আন্দোলন করতে হবে। আপনারাও কিন্তু আমাদের প্রতি এই অর্থশক্তি বিশ্বক্তির ব্যাপারে আমরা একা কিছু করতে পারবো না, মাঠে তারপরে থাকতে হবে। 18 সালে যে নির্বাচনের কথা বলেছেন না, ওইটা কিন্তু ওইভাবে নির্বাচন হবে ওইটা আপনারা আশা করেন না। নির্বাচন নির্বাচনের আইন অনুযায়ী হবে। এরপর দুপুরে সংলাপে যোগ দেন বিকল্পধারা বাংলাদেশ। এ সময় সব কেন্দ্রে ইভিএম ও প্রতিকেন্দ্রে 5 জন সেনা সদস্য মোতায়েনের দাবি জানায় দলটি। সিইসি বলেন, নির্বাচন বাঁচিয়ে না রাখলে রাজনীতি থাকবে না। ভোট কেন্দ্রে সেনাবাহিনীর পোশাক দেখলেই মানুষের আস্থা বেড়ে যাবে, এটা ধারণা। এটা আসলে কতটুকু হবে, কিভাবে হবে, হবে কিনা, দ্যাট ডাজ নট ম্যাটার। বাট মানুষ বিশ্বাস করে, যদি সেনাবাহিনী প্রতিটি ভোট কেন্দ্রে থাকে, 5 জন করেও যদি থাকে, তাহলে মানুষের আস্থা বাড়বে। নির্বাচনটাকে যদি বাঁচিয়ে রাখা না যায়, তাহলে পলিটিক্স উধাও হয়ে যাবে, পলিটিক্স থাকবে না, এবং ওটাকে পলিটিক্সও বলা যাবে না, গণতন্ত্রও বলা যাবে না। তখন যদি অন্য কোনো তন্ত্রে আপনারা চলে যান, সেটা ভিন্ন কথা। বিকেলে সংলাপে অংশ নেয় ন্যাশনাল পিপলস পার্টি, তবে এ কর্মসূচিতে অংশ নেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ। সিদ্দিকুর রহমান রোমন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।